জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ওয়াগনার সরে যেতেই একদিনে 200 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব চীনের সঙ্গে প্রতিযোগিতায় যেখানে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াগনারের বিদ্রোহে 39 পাইলট ক্রু হারিয়েছে রাশিয়া, ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন। এবং জানিয়ে দেব কোটি কোটি টাকার বিনিময়ে ভারতে আসছে মার্কিন ড্রোন, তৃণমূলে দুর্নীতির অভিযোগ উড়ালো কেন্দ্র। আরো জানিয়ে দেব ওয়াগনারের বিদ্রোহের পর কি পুতিনের শাসন নড়বড়ে হয়ে পড়ল। সর্বশেষ জানিয়ে দেব ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ওয়াগনার সরে যেতেই একদিনে 200 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চল বাখমুত শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে ওই শহর দখলে নিতে ভূমিকা পালন করেছিল ইয়েভগেনি প্রিগোজিন নেতৃত্বাধীন ভাড়াটে ওয়াগনার বাহিনী। রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনী শুক্রবার মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। এরপরই বাখমুতে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। বাখমুত ও পার্শ্ববর্তী চিফলি, লিম্যান এবং মারিঙ্কায় একদিনে কমপক্ষে 200 রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রুশ বাহিনীর বেশ কিছু যুদ্ধ সরঞ্জামের ধ্বংসের দাবি করেছে তারা। একই সঙ্গে বাখমুতের আশেপাশে কয়েকটা অঞ্চল পুনর্দখলেও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চল গ্রুপের মুখপাত্র শেরহি চেরেভাতি এসব দাবি করেন। ইউক্রেনীয় বাহিনীকে দমন করতে রাশিয়া সেখানে একদিনেই 25 বার বিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে ভ্লাদিমির জেলেনস্কির দেশ। এছাড়াও খার্গিভের কোপিয়ানস্ক এলাকায় ভারী আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলে রুশ সেনারা 1 মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে সূত্র সিএনএন। চীনের সঙ্গে প্রতিযোগিতায় যেখানে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। 2018 সালে আসিয়ান সম্মেলনে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভিন্ন এবং এক্ষেত্রে তারা উভয়ই সফল। অস্ট্রেলিয়াকে কোনো পক্ষ বাছাই করতে হয়নি এবং আমরা কখনো পক্ষ বেছে নেব না। কিন্তু 2 বছর যেতে না যেতেই অস্ট্রেলিয়া নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটে ভিড়ে যায়। ওই একই সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পক্ষ বাছাইয়ের বাধ্য হওয়া লাগতে পারে এমন বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয় কোনো পক্ষে না যাওয়াটা আমাদের জন্য খুবই কাম্য একটি বিষয় হতে পারে, কিন্তু এমন পরিস্থিতি আসতে পারে যাতে করে আসিয়ান দেশগুলোকে যে কোনো এক পক্ষকে বেছে নিতে পারে। আমি আশা করি সেরকম দিন খুব তাড়াতাড়ি আসবে না। এরপর যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রতিযোগিতা আরও বেশি তীব্র হয়েছে। অস্ট্রেলিয়া যে যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত যতগুলো যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে সবকটিতেই অস্ট্রেলিয়া ওয়াশিংটনের পক্ষ নিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত এ ধরনের নজির নেই। ওয়াগনারের বিদ্রোহে 39 পাইলট ক্রু হারিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনারের বিদ্রোহের পর নতুন খবর সামনে এলো। বড় ধরনের ক্ষতি হয়েছে রাশিয়ার। বিদ্রোহী ওয়াগনার যোদ্ধারা পুতিনের বেশ কয়েকটি হেলিকপ্টার এবং একটি সামরিক বিমানে হামলা চালিয়েছে। এতে 39 জনের মতো পাইলট ও ক্রু হারিয়েছে রাশিয়া। বিমানটি শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে বহন করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিহতদের মধ্যে 20-এর বেশি যুদ্ধ বিমানের পাইলট থাকতে পারেন। বলা হচ্ছে যে পুতিন 3টি MI-8 সহ কয়েকটি হেলিকপ্টার হারিয়েছেন। তিনি IL-22 মডেলের একটি প্লেনও হারিয়েছেন। এটি আকাশে যুদ্ধ পরিকল্পনা চালাতে ব্যবহার করা হতো। ইলুশিন-22 প্যালান্টসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়ে থাকতে পারে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার নিজস্ব বাহিনী গোপনে ওয়াগনারকে দিয়েছিল। রাশিয়ান চ্যানেল ওয়ান এর করেসপন্ডেন্ট ইরিনা কুকসেন কভর দেওয়া তথ্য অনুযায়ী বিমানটিতে 10 জন ক্রু ছিলেন। সাবেক সোভিয়েত সামরিক কৌশলবিদ এবং রাজনীতিবিদ ভিক্টর অ্যালেকনিস, যিনি এখন ব্ল্যাক কর্নেল নামে একজন বিশ্লেষক হিসেবে পরিচিত, তিনি প্রকাশ করেছেন যে এতে সম্ভবত একজন উচ্চ পদস্থ জেনারেল ও অন্যান্য শীর্ষ স্থানীয় ব্যক্তিরা ছিলেন। তিনি এক পোস্টে বলেন, আমার অনুমান IL-22 এর বোর্ডে ক্যাবিন ক্রু ও টাস্ক ফোর্সের সংখ্যা 15-20 মধ্যে ছিল, সবাই মারা গেছেন। আলোকনিসের অনুমান, ওয়াগনার বিদ্রোহীদের মাধ্যমে 5টি হেলিকপ্টার এবং 1টি বিমান ধ্বংসের ফলে 34-39 জনের মতো নিহত হয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, এরই মধ্যে 19 জনের মতো ছিলেন ভূপাতিত হওয়া 5টি হেলিকপ্টারে। যুদ্ধে ইউক্রেনীয়রা যত ক্ষয়ক্ষতি করেছে তার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি একদিনে হয়েছে।
কোটি কোটি টাকার বিনিময়ে ভারতে আসছে মার্কিন ড্রোন, তৃণমূলের দুর্নীতির অভিযোগ উড়ালো কেন্দ্র। আমেরিকা থেকে অত্যাধুনিক MQ-9B রেপিয়ার ড্রোন কেনায় সম্মতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে এ নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। শত্রুর উপর হামলা ছাড়া নজরদারির কাজেও ব্যবহার হয় MQ-9B রেপিয়ার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘাতক ড্রোনগুলিকে অত্যাধিক টাকা খরচ করে কেনা হয়েছে, রাফায়েল বিমানের মতোই দুর্নীতি হয়েছে এক্ষেত্রে। এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গগলে। সাকেত গগলের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিল ভারত সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হলো তৃণমূলের কংগ্রেসের জাতীয় মুখপাত্রের করা টুইটে উল্লেখ অর্থের বিষয়টি ভুয়ো। এই ড্রোন নিয়ে আমেরিকার সঙ্গে এখনো আর্থিক লেনদেন বিষয়টি চূড়ান্ত হয়নি। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে রবিবার একটি অফিসিয়াল বিবৃতিতে জানায় প্রতিরক্ষা মন্ত্রক। কত টাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এই অত্যাধুনিক ঘাতক ড্রোন কেনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই নিয়ে দর কষাকষিও চলতে পারে আমেরিকার সঙ্গে। সাকেত গগলের অভিযোগ ছিল 31টি MQ-9B অত্যাধুনিক ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কিনতে চলেছে ভারত, যার জন্য খরচ পড়ছে $3.1 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3 লাখ কোটি টাকারও বেশি। তার প্রশ্ন, কেন অত্যাধিক টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ড্রোনগুলি ক্রয় করা হচ্ছে, যখন কম টাকায় অত্যাধুনিক ড্রোন পাওয়া যায়, আত্মনির্ভর ভারতের কি হলো? রাফায়েল ফাইটার জোটের মতোই দুর্নীতি চলছে এখানেও। FBI তরফে একটি ফ্যাক্ট চেক টুইটে আরো জানানো হয়েছে যে অর্থের পরিমাণের কথা সাকেত গগলে বলেছেন সেই $3,072 বিলিয়ন আমেরিকার তরফে রাখা হয়েছে। এই দাম নিয়ে আলোচনার পরেই চুক্তি চূড়ান্ত হবে। উল্লেখ্য, আমেরিকার জেনারেল অটোমিক্স এরচুনিয়াকেল সিস্টেমস নামক সংস্থা তৈরি করেছে এই ঘাতক ড্রোনগুলি। ইরানের জেনারেল সুলাইমানি থেকে শুরু করে আল কায়দার জঙ্গি নেতা জওয়াহিরিকে নিকেশ করতে এই ড্রোনই ব্যবহার করেছে আমেরিকা। এই ড্রোন কেনার ক্ষেত্রে ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তরের কথা বলেছিল প্রতিরক্ষা মন্ত্রক। সেই শর্ত মার্কিন যুক্তরাষ্ট্র মানবে কিনা তা এখনও পরিষ্কার নয়। 2020 ফেব্রুয়ারিতে আমেরিকার থেকে 24টি MH-16 রেমো কপ্টার কেনে ভারতীয় নৌসেনা, সে সময়ও কোটি কোটি টাকা খরচের অভিযোগ উঠেছিল। ওয়াগনারের বিদ্রোহের পর কি পুতিনের শাসন নড়বড়ে হয়ে পড়ল? 2 দশকেরও বেশি আগে রাশিয়ার ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বের বিরুদ্ধে এটি ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতের সেনাদল ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোশিন পুতিনের জেনারেলদের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করার পর 24 ঘন্টা ধরে রাশিয়ার যেসব শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছে তা কতদিন আগেও ছিল অকল্পনীয়। কিন্তু বিদ্রোহের অবসান ঘটেছে বেলারুশের নেতা লোকেশঙ্কর মধ্যস্থতায়। ক্রেমলিন এবং ওয়াগনার গ্রুপের মধ্যে আপসরফার পর ইয়েভগেনি প্রিগোশিন তার সেনাদলের মস্কো অভিযান বন্ধ ঘোষণা করেছেন। বলা হচ্ছে এই সমঝোতার অংশ হিসেবে ওয়াগনার গ্রুপের বিদ্রোহী সেনাদের কোনো বিচার হবে না, তবে ইয়েভগেনি প্রিগোশিনকে রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে হবে। কিন্তু সংকট আপাতত কেটে গেলেও রাশিয়ার সর্বক্ষমতাধর প্রেসিডেন্ট পুতিনকে যেন হঠাৎ করে বেশ দুর্বল এবং নাজুক বলে মনে হচ্ছে। এরই মধ্যে কোনো কোনো বিশ্লেষক বলতে শুরু করেছেন প্রেসিডেন্ট পুতিনের শাসন কতটা নড়বড়ে অবস্থায় আছে রাশিয়ার এই বিদ্রোহের মধ্যে দিয়ে তা উন্মোচিত হয়ে গেছে। বিশেষ করে বিদ্রোহী ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে রাশিয়ার পিঠে ছুরি মারার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুতিন যেভাবে তাদের সাথে সমঝোতা করতে বাধ্য হলেন সেটি তার জন্য এক অপমানজনক পর্যায় বলে গণ্য করেছেন অনেকেই। কেন আসলে প্রেসিডেন্ট পুতিনকে এ ধরনের সমঝোতায় যেতে হলো? ওয়াগনার গ্রুপের এই বিদ্রোহের পর রাশিয়ায় তার নিরঙ্কুশ ক্ষমতা এবং কর্তৃত্ব এবং ক্ষমতা পুতিন কি আর টিকিয়ে রাখতে পারবেন? ক্রেমলিনকে সামনের দিনগুলোতে খুবই অস্থির একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ দ্য ওয়ার। ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের হুঁশিয়ারি। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে 2 পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নয়াদিল্লির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামাবাদ। একই সঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে জানা যায় শনিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এ ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের 2 বেসামরিক নিহত ও বেশ কয়েকজন আহত হন বলে দাবি করেছে ইসলামাবাদ। এ ঘটনার খুব
প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বিরুদ্ধে কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে পাকিস্তান, এমনকি পাল্টা হামলা চালানোর হুঁশিয়ার দিয়েছে পাক সেনাবাহিনী। 2021 সালে যুদ্ধবিরতির পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংঘর্ষ এবারই প্রথম। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সীমান্তের লাইন অব কন্ট্রোলের সাতওয়াল সেক্টরে রাখালদের একটি দলের ওপর হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পাক সেনাবাহিনীর পাল্টা হামলার অধিকার রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী তাদের এক সেনা গুলিবিদ্ধ হয়েছে বলে পাল্টা দাবি করেছে। তবে পাকিস্তানের এমন হুঁশিয়ারির জেরে কোনো মন্তব্য পাওয়া যায়নি।